আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? দোয়া করি সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ ভালো মন্দ নিয়েই এখন আমি এই যে খাসি যে তিনটা পার এক আমার ছেলে চারটায় থাকার কথা, কিন্তু একটা ভুলে কেটে ফেলেছিল। ওই যে আমার দুই রাজপুত্র এক রাজকন্যা আছে, আমার মেয়ের ঘরে দুই ছেলে এক মেয়ে। তো ছোট নাতির মানে একিকা করা হয়েছিল, এই যে তখন দুইটা খাসি দেওয়া হয়েছিল একিকাতে। এগুলি ও প্রতি বছরে আশা করি, ওরা আগে বলছি ওরা এখানে থাকে না এদেশে, যত প্রতি বছর যতদিন আমার মেয়ে গেছে আমি প্রতি বছর কুরবানির সময় মাংস কুরবানি মাংস রাখবো, রেখে যখন দেখি না আসতেছে না, আশা হয় না, মনের আসতে পারে না সব সময়, মানে তারপর মনে কেমন আসবে, এরকম করে করে মাংস রেখে দিই। এই যে এগুলো কিন্তু আমার ছেলে রাখছে, বলতেছিল যে আম্মু ওরা আসলে খাবে। এই যে এখন আমি বের করছি, আমার ছেলে বলছে কেন তুমি এটা বের করলে, কেটে কেটে এরকম করে রেখে দিয়েছে। ওই ওই আগের দুই নাতি মানে আমার রাজপুত্র বড় রাজপুত্র, তার জন্য তার একটু আমার এখানে করাইছে। আমার মেয়ে আমার রাজকন্যা ইয়ালিনা ওর একে এখানে করানো হয়েছে, সে তিনজনের এখানে আমার এখানে করেছে। আগে তো বলছে আমার জামাইকে আমি বাবা বলি, আমার বাবা এখানে ইয়ে করে, কিন্তু ওরা আর খেতে পারে না, ওদের খাওয়ার হয় না, আসতে পারে না, তো ইচ্ছে করলে তো আর আসা যায় না। এইগুলো যে কী করে দিব আমার ছেলেকে আমি জানি না, অনেক দিনই হয়ে গেছে বের করলাম, খুব খারাপ লাগতেছে, যদিও দেখি কি করতে পারি এটাকে, আমার সাথেই থাকুন। হ্যাঁ মাখন লেগগুলি রান্না বসাচ্ছি, মাকে মাকে
হয়েছে আমার কাশির পা এটাকে কি বলবো ঠিক না বুঝতে পারছি না রামের কাছে না এটা বন্ধুরা দেখলেন তো রান্নাটা কেমন হয়েছে জানি না খেয়ে দেখতে হবে সুন্দর সিদ্ধ হয়ে গেছে আপনারা আপনারা ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম।